বিএনপি বিরোধী দল নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার দাবি, বিএনপি জনবিচ্ছিন্ন দল যারা দেশ ও মানুষের সম্পদ নষ্ট করে, এখন নতুনভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েমের চেষ্টা করছে। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে স্মার্ট অন স্ট্রিট পার্কিংয়ের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, স্মার্ট বাংলাদেশ করতে ঢাকা শহরে যানজট নিরসনে এ ব্যবস্থাপনা নতুন দিগন্ত উন্মোচিত করবে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাথন। রাজধানী ঢাকার একটি আতঙ্কের নাম যানজট। যানজট নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে স্মার্ট অন স্ট্রিট পার্কিং ব্যবস্থার কার্যক্রমটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসি নগর ভবনে স্মার্ট অন স্ট্রিট পার্কিং এ যোগ দিয়ে বক্তারা বলেন, প্রাথমিকভাবে গুলশানের 58, 62, 63, 64 এবং 103 সহ বেশ কিছু সড়কে সেবাটি চালু করা হয়েছে। এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ঢাকা শহরে যানজট নিরসনে স্মার্ট অন স্ট্রিট পার্কিং ব্যবস্থা আরও একটি নতুন দিগন্ত উন্মোচিত করবে। দেশ এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে বিশ্বের দরবারে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা স্মার্ট বাংলাদেশের যে ভিশন সেটিকে আমরা কাজে নিয়ে যাচ্ছি, তার আরেকটি প্রমাণ হচ্ছে হলো স্মার্ট অনসাইট পার্কিং। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি বিরোধী দল নয়, তারা জনবিচ্ছিন্ন দল যারা দেশ ও মানুষের সম্পদ নষ্ট করে। বিএনপি অনেকেই বলেন তিনি বিরোধী দল, আমি বিরোধী দল বলবো না, কারণ বিরোধী দল এখন যে আমাদের সংসদ সদস্য সংসদে আছে সেটা হলো জাতীয় পার্টি। বিএনপি বিরোধী দল হিসাবে নেই, তারা রাস্তায় ভাঙচুর করার জন্য তারা মানে স্বীকৃত হয়ে গিয়েছে, জনবিচ্ছিন্ন এক দল। তার দাবি, বিএনপি আবারও নতুনভাবে দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েমের চেষ্টা করছে। তারা যে মানুষ হত্যা করে, শুধু মানুষ না, বিদেশি হত্যা করে, মসজিদের ইমামদেরকে হত্যা করেছেন, সেই কথা কিন্তু এদেশের মানুষ ভুলে নেই। সেই সন্ত্রাস, সেই জঙ্গিবাদের কথা কিন্তু এদেশের মানুষ ভুলে নেই। আবার তারা নতুনভাবে শুরু করেছে, নতুনভাবে এদেশকে অকার্যকর করার জন্য সেই প্রচেষ্টা চলছে। আমি শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। রাসেল আলম সাহেব।